সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন এই যে চারটি বাছুর আছে এবং তার সাথে চারটি গাবি দিয়ে মাত্র অল্প কিছুদিন হয় উদ্যোক্তা খামারটি শুরু করেন। তো আমরা আছি দিঘি বরাবর রূপগঞ্জ নারায়ণগঞ্জে। তো দেখুন দর্শক, তার গাবিগুলো দেখুন, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, তারপর আমরা উদ্যোক্তাদের সাথে আলাপ করছি। মানে যে আমরা যে প্রথমে যে বাছুরটা দেখলাম দর্শক, আপনারা দেখুন আমাদের বাছুরগুলো দেখুন, এই চারটি গাবির সাথে চারটি বাছুর ক্রয় করে নিয়েছে। এই যে প্রথম এই বাছুরটা নাকি, এটা কি বকটা বাছুর নাকি? বকটা বাছুর, প্রথম গাবিটার সাথে বকটা বাছুর, তারপরে দ্বিতীয় গাবিটার সাথে কি বাছুর, এটা ষাঁড় বাছুর, তারপরে তৃতীয় গাবিটার সাথে ষাঁড় বাছুর, চতুর্থটার সাথে, মানে তিনটা হলো ষাঁড় বাছুর আর হলো একটা হলো বকটা বাছুর, তিনটা ষাঁড় বাছুর আনলেন একটা বকটা বাছুর। এই বাছুরগুলোর বয়স কতদিন? মাত্র দেড় মাস। দেড় মাস। তো এই যে আমরা যে পিছিয়ে লাল গাবিটা দেখছি, এটা কত দাম দিয়ে কিনে আনলেন? এটা 1,38,000। 1,38,000 টাকা দিয়ে কিনে আনলেন। কিনে এনে কত লিটার দুধ পেলেন দুই বেলায়? দুই বেলায় তো 8 লিটার, 9 লিটার। দুই বেলায় 9 লিটার। আর খাওয়ান দেন কি আপনি? 10 লিটার হয়ে যায়, তবে কমই করলাম, বেশি করার প্রয়োজন না। মানে এই বোটটা, তারপরে যাও রান্দি খুদ দিয়া ভুট্টার ফাঁকি, গমের ভুষি, তারপরে ঘাস, খের, এগুলি। আচ্ছা, এই যে দানাদার খাদ্য যেটা গম ভুষি চালের গুঁড়া, এটা কি পরিমাণে দেন? দেই মনে করেন একটারে 1 কেজি, 6 কেজি পর্যন্ত দেই। নিচে 1 কেজি। এত কম খাবার দেন কেন? তাহলে হেলে কিন্তু দুধ কম হয়। না না, দুই বেলা তো খাওয়াই। দুই বেলা 1 কেজি খাওয়ান? দুই বেলা 6 থেকে 2 কেজি করে 4 কেজি। আপনাদের 8 কেজি দিতেছে, দুই বেলা 8 কেজি খাবার দেন? আচ্ছা, তাহলে তো ঠিক আছে, 8 কেজি খাবার দেন। তো এই গাবিটা থেকে কত লিটার দুধ পান? 10 কেজি? হ্যাঁ, 10 লিটার। আর 1,37,000 টাকা কিনে আনলেন? আর খরচ আছে না? আর খরচ কত হয়েছে? খরচ আছে, গাড়ি ভাড়া আছে, নিজের আছে, চারটা লোক গেছি, খরচ আছে। আচ্ছা, মনে করেন আরো খরচ আছে কত? 10,000? 8,000 টাকা। এখনো কয়টা? দুই দাঁত হয়েছে নাকি? আচ্ছা, দুই দাঁত হয়েছে। তো এটা কত দাম দিয়ে কিনলেন? 1,25,000। 1,25,000 টাকা দিয়ে কিনলেন। আর দুধ পাচ্ছেন? চার দাঁত হয়তো, আর তিন দাঁত মানে কি? তিনটা দাঁত ভাঙছে, আর একটা ভাঙে নাই নাকি? এটা তো লগে লগেই ভেঙে যায়। আর পরেরটা? পরেরটা আপনার কিনা, বাছুর আছে। তো আপনি কোন হাট থেকে কিনলেন? বগুড়া হাট থেকে। বগুড়া হাটের নাম কি? হাটের নাম হচ্ছে আপনার সাতিয়া হাট। এটা কি বারে বসে? বৃহস্পতিবার দিন বসে। তো কি আপনারা নিয়ে গেছিলেন নাকি? না, কাকে গেছেন? লোক নিয়ে গেছে। কাকে কাকে নিয়ে গেছেন? অন্য আউট লোক লয়ে গেছে, হ্যাঁকের লোক আছে বগুড়ার, তারপরে আমাকে এখান দিয়েছে তিনজন। আচ্ছা, তো এই যে অনেক নতুন খামারই আছে যে গাবি কিনতে গিয়ে অনেক টাকা দিয়ে গাবি কিনে দুধ পাচ্ছে না ঠিক মতো, তো এগুলো থেকে বাঁচার উপায়টা কি? মানে বাঁচার উপায়টা কি, মানে যে দুধ যেন যে বেশি হইতে যায়, কম হইতেছে, এখন দুধ জ্বালাতে গাই বসে যে টিকা থাকে, তা এটাই সম্বল বেঁচে থাকে, এটাই সম্বল, এটাই সম্বল। তা এর আগে কি গরু পালন করেছেন আপনি? আচ্ছা, অভিজ্ঞতা আছে? ও, আজকে 20 বছর আগে আমি গরু ই করছি। এই 20 বছর আগে? হ্যাঁ। তো এই 20 বছর পরে আবার কেন শুরু করলেন? আমার মনটা চাইছে করার জন্য, অন্য একটা পদ্ধতি আছে করার জন্য।
মানে অন্য একটা পদ্ধতি আছে, আগে তো দেশি গরু পালন করতেন, আর এখন শুরু করেছেন শঙ্কর দিয়ে। এটি তো দেশি গরু হই না, দেশির মধ্যে একটু শঙ্কর আছে, একটু ক্রস জাতের ক্রস, মানে এগুলো দিয়ে পরে আরো যদি ভালো একটা বাচ্চা নেন ভবিষ্যতে আরো ভালো হবে নাকি? তো কয়টা গাভী পালন করার ইচ্ছা আছে? আমার তো গাভী পালন করার ইচ্ছা আছে সামনে ষাট গরু, ষাট গরু নতুন সার গরু আনতে হলে কি করতে হয় জানেন তো? নতুন সার গরু আইনা কিভাবে খামারে প্রবেশ করাইতে হয় বলেন তো, কিভাবে প্রবেশ করাইতে হয়? আপনার ইয়ের মধ্যে কর্ম, আপনার যে পানি যে ডামের মধ্যে খের কাইটা বসি এবং গরুর পিঠ এবং সবকিছু মিশকিরাতে খাওয়ামো, ওটা তো খাওয়াইলেন। আগে যে আলাদা রাইখা চিকিৎসা করতে হয় সেটা জানেন? হ্যাঁ, আইনে আগে ডাক্তার দেখাই দিব, দেখানো উদ্দেশ্য যেন আমার এই সম্বলটা এটা কি দুর্বলতা আছে না অসুস্থ আছে না ভালো আছে, ভালো হইলে সেট হইলে অসুস্থ হইলে সেট করে এটা চিকিৎসা চালাই দিব, দূরে রাখতে হবে, কিন্তু খামারের থেকে দূরে রাখতে হবে প্রথম অবস্থায়, দূরে রাখতে হবে। হ্যাঁ, খামারে কিন্তু একবার আইনে ঢুকে দিন না, যখন আমি আনবো তখন আমাদের পাশেই ডাক্তার আছে। আচ্ছা, ডাক্তারকে দেখাবো, দেখানোর পরে সে কি উদ্যোগটা দেয় যে না যা হ্যাঁ ওকে, তাহলে ঢুকে আমার দিকে না একটু যেটা একটু বেদনা মুক্ত আছে এটা একটু দূরে রাখলাম, বাকিটা উড়াইলাম। তার মানে ডাক্তারের সাহায্য সহযোগিতা আপনারা ভালোই পাচ্ছেন? জি। আচ্ছা, আমাদের এই যে প্রাইমারি স্কুলে উনি ডাক্তার, প্রাইমারি স্কুলে উনি ডাক্তার, জি হাসপাতালের ডাক্তার আছে। তা আপনার খামারটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো এরপরে সার গুরু লালন পালন করবেন, জি করে কুরবানি তো বিক্রি করবেন, বিক্রি করে মোটামুটি একটা আয় করে তারপরে গাভী আরও বৃদ্ধি করবেন, জি। আচ্ছা, তো এখন কত লিটার দুধ উৎপন্ন হচ্ছে প্রতিদিন? প্রতিদিন ধরেন দৈনিক, হ্যাঁ দৈনিক 28-29 কেজি। আচ্ছা, এই দুধগুলো কীভাবে বিক্রি করতেছে? কেজি হিসেবে বিক্রি করতেছে। দাম পাচ্ছেন কীরকম এলাকায়? দাম যেটা পাইকারি দিয়ে দিই আর যেটা যেটা রোজে দেয় এটা হচ্ছে একদম, আর পাইকারি এটা একদম। কত দাম? ঘাস দেন দেখে আপনার পর্যাপ্ত ঘাস আছে নাকি? ঘাস আছে, খের আছে, ঘাস দেন দেখে আপনার খরচটা একটু কম কম। আচ্ছা, কি কি ঘাস খাওয়ান? গাছের মধ্যে দুবলা আসে, যে কোনো গাছ দিই সেটি খাবে, যে গাছ দেন যেটা দিই, এটা কোনো বাদ বিচার নাই না, এইটা দিতে খুব ভালো। এমনি চাষ করেন কি না? গাছ গাছের কোনো চাষ করি না, আবার গাছেরও চাষ করা গাছ আছে, ওইটা ধরুন মাত্র ফালাইছি এটা ছেন হইব, তখন আবার কেটে এটা খাওয়াবো, তখন আবার কেটে এটা খাওয়াবেন, মানে ঘাসের ব্যবস্থাও করছেন নাকি? তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতেছেন আসলে যারা গাভী পালন শুরু করবেন অবশ্যই সঠিক একটা পরিকল্পনা নিয়ে তারপরে খাবার শুরু করবেন, আগে নিজে একটি বাস্তব জ্ঞান অর্জন করবেন, যুবোন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন, তারপরে খাবার শুরু করবেন, আর ঘাসের ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে। ঘাসের ব্যবস্থাটা থাকলে বর্তমানে দানাদার খাদ্যের দাম বেশি, অনেক খামারেই বলে যে দানাদার খাদ্যের দাম বেশি, সেই জন্য তারা লাভবান হতে পারছে না। কিন্তু এই যে উদ্যোক্তা ভাই দেখুন, 40 টাকা কেজি, খুব 40 টাকা কেজি, 35 টাকা কেজি, ভুট্টা 35 টাকা কেজি, ভুট্টার গুঁড়া ভুট্টা আছে, ভুট্টা আছে, ভুট্টার গুঁড়া আছে, ভুসি আছে, ফিট আছে, তারপরে এই খুদ আছে, পাঁচ পত্র খাওয়ান যায়। আচ্ছা, তো নতুন যারা খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপার পরামর্শটা কি বলেন তো? করুক, জায়গা মন চায় করব, এ লাভ আছে তো? লাভ আছে না, কষ্ট করলে মিষ্টি আছে, প্রচুর কষ্ট, কষ্ট পরিশ্রম আছে অনেক। কিরকম কষ্ট করেন না আপনি? কেমন কষ্ট করেন একটু বলেন তো সকাল থেকে? অনেক কষ্ট করি। আচ্ছা, মনে করেন সকালে উঠে তো নামাজ পড়েন নাকি? হ্যাঁ। নামাজ পড়ে কি শুরু করেন? রাতে গরু যাও বয়ে থিতে হয়, রাতবেলা করে বয়ে থিয়ে দেই চুলার মধ্যে। হ্যাঁ। তারপরে সকালে উঠে বাচ্চারা পায় পয় পরিষ্কার করে, আমি রান্না বান্না করি, তারপরে গাই দোয়ার লাগে, তারপরে আবার দুধ দোয়ার লাগে, আবার গরুর খাবার দোয়ার লাগে, পরিশ্রম নিজে করি লগে, আবার এই যে যাও বয়ে দিছি। এত সময় পান কি করে? সময় করতে হয়, সেটা কিভাবে করেন বলেন? করতে হয়, মানুষ মনে করেন মেয়ে আছে, মেয়ে কিছু টুকটাক ঘরের কাম করে, নিজে দূরের মাথা করতে হয়। ছেলে মেয়ে কজন? আমার ছেলে, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, ছেলে কি করে? ছেলেরা চাকরি করে, সময় পেলে গাছ কাটে,
আর মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে এবার সামনে আল্লাহ বাসালে মাওলানা পাস করো, মাদ্রাসাত পড়াইতেছি। মাদ্রাসা পড়াইতেছেন? জি, মহিলা মাদ্রাসা। আচ্ছা, মহিলা মাদ্রাসা। বিয়ে শাদী দিয়েছেন নাকি? না না, বিয়ে দিনে মাত্র 15 বছর সম্পন্ন। 15 বছর তো মেয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আল্লাহ বাসালে মেয়ে দিয়ে দিব ভালো জায়গাতে। আল্লাহ দিলে মাওলানা পড়া পড়াইতেছি, এমন জায়গা দিতে হইব না, বাড়ি ঘর ঠিক করব। আচ্ছা, আল্লাহ দিব বাসায়। তো মেয়ে কি হেল্প করে আপনার খামারে? না, মেয়ে রাইতে দেই না। কি কারণে? না না না, মেয়ের দরকার নেই। মেয়ে লেখাপড়া করে, একটু ঘরে বাসার একটু কাজকর্ম করে। আর মেয়ে তো বাইরে বাড়ে না। আচ্ছা, মহিলা মাদ্রাসা পড়ে না, একদম পর্দা পর্দার মতন থাকে, পর্দার মধ্যে থাকে, খামারে আসতে দেন না। না না না। তো এই যে এখন তো অনেক শিক্ষিত নারী এবং পুরুষরা আসলে পড়ালেখা শেষ করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি না পেয়ে এসে খামার করতেছে, খামারের উন্নতি করতেছে, সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের জীবন করতেছে। তো আপনার চিন্তা ভাবনা এরকম কেন আসলে? আপনার চেষ্টা করতে থাকেন এবং আপনার ভবিষ্যৎ উন্নতি হোক সেই প্রত্যাশা করি। আপনি ভালো থাকেন। নিজেও আমি ব্যাংকে মনে করেন ব্যারাক ব্যাংকের সেবিকা, নিজেও কিছু লড়া সারা করি, মায়ের লাগে ভবিষ্যৎ করে তুই দিছি আল্লাহ বাসালি। আচ্ছা, মায়ের লাগে ভবিষ্যৎ করে তুই দিছি। হ্যাঁ, এখন করে তুই দিছি। ব্যাংকে সম্মানিত দর্শক, আমাদের এই প্রতিবেদনটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।